প্রথমবারের মতো রেলওয়ে জংশন ভিত্তিক প্রাচীন শহর বগুড়ার সান্তাহার সফর করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সড়কে নির্মাণ করা হয়েছে শত শত তোরণ। তার আগমনকে ঘিরে উৎসবে মেতেছে সান্তাহারবাসী। মাননীয় প্রধানমন্ত্রী সান্তাহারে একটা মাল্টিস্টেট ওয়্যার হাউস উদ্বোধন করবেন। এই মাল্টিস্টেট ওয়্যারটা বাংলাদেশে না দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক একটা খাদ্য গুদাম। আমাদের আগ্রহে বসে আছে যে নেত্রীকে আমরা 26 তারিখে কখন কাছে পাবো, ওই দিনটা কখন আসবে। সান্তাহারে অত্যাধুনিক খাদ্য গুদাম ছাড়াও বগুড়ায় 16টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সান্তাহার স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রিয় নেত্রীর আগমনে নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বেড়েছে তাদের প্রত্যাশাও। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার জনসভা একটা বিশাল জনসমুদ্রে ইনশাল্লাহ পরিণত হবে। এই পৌরসভাটাকে আমরা প্রথম শ্রেণী করার জন্য আমরা নেত্রীর কাছে চাইব। সান্তাহার যে রেল স্টেশন, এটা ঐতিহ্যবাহী, বহুদিনের আগে ব্রিটিশ আমলের রেল স্টেশন, আমরা চাচ্ছি এটা আধুনিকায়ন হোক, এই স্টেডিয়ামটি একটি আধুনিক স্টেডিয়াম হোক, এটাও আমাদের দাবিতে থাকবে। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো ছাড়াও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণ খুবই আগ্রহী, মাননীয় প্রধানমন্ত্রীকে তারা দেখতে পাবে এবং এক্ষেত্রে ওনার নির্দেশনা যেটা আছে সেটা তারা শুনবে। কাজেই ভালোভাবে প্রোগ্রাম সম্পন্ন করার জন্য আমাদের তরফ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে বগুড়ার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা এলাকাবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন।